শীত আসছে আর শীতের পিঠা খাবো না, সেটা কি করে হয়। আর এই শীতে যদি হয় সাদা ভাপা পিঠার রেসিপি, তাহলে তো আর কোনো কথাই থাকে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি একদম নতুন পদ্ধতিতে সাদা ভাপা পিঠার রেসিপি তৈরি করে দেখাবো। আপনারা নিশ্চয়ই প্রথমে ভিডিওটি ফলো করেছেন যে কোন হাঁড়িতে কোন পদ্ধতিতে ভাপা পিঠাগুলো তৈরি করেছি। একটি নর্মাল হাঁড়িতে প্লাস্টিকের নেট দিয়ে ভাপা পিঠাগুলো তৈরি করা। আপনারা চাইলে কিন্তু যে কোনো হাঁড়িতে জর্জেটের ওড়না দিয়ে অথবা যে কোনো জাল দিয়ে হাঁড়ির উপরে তারপরে ভাপা পিঠাগুলো তৈরি করতে পারেন। আমরা কিন্তু অনেকে এই ভাপা পিঠা খেতে চাই না যে কিসে তৈরি করব, কিভাবে তৈরি করব সেই জন্য। তবে এই পদ্ধতিতে যদি ভাপা পিঠাটা তৈরি করা হয় তাহলে কিন্তু দেখতেও অনেকটা সুন্দর হয়, আর ভাপা পিঠা খেতে যে কতটা মজা সেটা কিন্তু আমরা সকলেই জানি। তো আর কথা না বাড়িয়ে চলে যাব ভাপা পিঠাটি তৈরি করার জন্য। এই জন্য একটি বল নিয়েছি, বলের ভেতরে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি। শুকনো চালের গুঁড়ি দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে ভাপা পিঠাটা তৈরি করে নেওয়া যায়। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব এই শুকনো চালের গুঁড়ির ভেতরে। এরপরে এই শুকনো চালের গুঁড়ির ভেতরে হালকা কুসুম গরম পানি দিয়ে শুকনো চালের গুঁড়িটা ভিজিয়ে নিব, যাতে করে এটা মুঠ করলে যেন একদমই দলা পাকিয়ে যায়, আবার কিন্তু এর ভেতরে দানা দানা থাকা যাবে না, যেন ঝুরা হয় সেই দিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর দানা দানা হলে সেটা কিন্তু ভাপা পিঠাটা একদমই ভেঙে যাবে যখন আপনি তৈরি করতে যাবেন। আর যদি একদমই ঝুরা ঝুরা হয় তাহলে কিন্তু ভাপা পিঠাটা শেপটা খুব সুন্দরভাবে দেখা যাবে আর একটুও কিন্তু ভাপা পিঠাটা ভেঙে যাবে না। দেখুন, চালের গুঁড়োটা যখন একদমই ভিজে যাবে তখন কিন্তু এরকম দলা পাকালে দলা পাকিয়ে যাবে, আবার এরকম ভেঙে নিলে একদমই ঝুরা ঝুরা হয়ে যাবে, আর চালটা কিন্তু অবশ্যই ভেজা ভেজা ভাব থাকতে হবে, তা না হলে কিন্তু আবার পিঠাটা শক্তও হবে না আবার একদমই গুঁড়া গুঁড়া হয়ে ভেঙে যাবে। তারপরে এই যে হাঁড়িতে আমি একটি নেট নিয়েছি প্লাস্টিকের, উপরে খুব ভালোভাবে বেঁধে নিয়েছি, আর সামান্য একটু লুজ রেখেছি যাতে করে পিঠাটা দিলে সুন্দরভাবে বসে যায়। দেখুন, বেশিও কিন্তু লুজ না আবার বেশিও কিন্তু টাইট না, হালকা সামান্য একটু রেখেছি। এখন এর ভেতরে পানি দিয়ে দিব, এই হাঁড়ির ভেতরে মেজারমেন্ট করে 1/3 ভাগ পানি দিয়ে দিব। 1/3 ভাগ পানি দেওয়ার পরে চুলায় বসিয়ে দিব, পানিটা যখন ফুটে যাবে তখন এর উপরে পিঠাটা দিয়ে দিব। তার আগে পিঠাটা কীর উপরে বসাবো সেটাও একটু দেখে নিন। এই যে দেখুন, আমি এরকমভাবে নেট কেটে নিয়েছি, এর উপরে রেখে ভাপা পিঠাটা তৈরি করে নিব। এখন চলে যাচ্ছি অন্যান্য উপকরণ যেটা নিয়েছি সেটা দেখাতে। আমি যেহেতু আজকে সাদা ভাপা পিঠা তৈরি করব সেজন্য চিনি দিয়ে তৈরি করব, এই জন্য চিনিগুলো নিয়েছি। আর এখানে নিয়েছি নারকেল কুচি, অনেকগুলো নারকেল কুচি নিয়েছি, যেহেতু একটু নারকেলটাও বেশি দিব, ভাপা পিঠায় নারকেল হলে কিন্তু অনেকটাই স্বাদ হয়। এরপরে চালের গুঁড়ো নিয়ে নিব। এই যে আমি 2টি বাটি নিয়েছি, এটা নিয়েছি আমি কেকের মল, আর এটা নিয়েছি লবণের বাটি। কেকের মলটা একটু নরম, সেজন্য আমি এর ভেতরে বেশি তৈরি করব না, অল্প তৈরি করব, আর লবণের বাটিতেই কিন্তু পিঠাগুলো বেশি তৈরি করে নিব। তবে এই যে কেকের মল আছে এটাতেও কিছুটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি যে কোনো কিছুতেই কিন্তু ভাপা পিঠা তৈরি করা যায় ইচ্ছে করলে। এখন এই চিনি দিয়ে দিচ্ছি কিছুটা, যতটুকু পরিমাণে মিষ্টি খাবেন ততটুকু দিয়ে দিবেন। এরপরে নারকেল কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, বেশি করেই দিয়ে দিব, এতে করে ভাপা পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার হবে। নারকেল কুচি দেওয়ার পরে সামান্য কিছু গুঁড়ি দিয়ে তারপরে এভাবে হালকা একটু প্রেশার দিয়ে বসিয়ে দেব। তারপরে যে নেটগুলো আপনাদেরকে দেখিয়ে রেখেছিলাম এই নেটটা উপরে দিয়ে তারপরে যে হাঁড়িতে পানি বসিয়ে দিচ্ছি এর উপরে বসিয়ে দিলাম। এরপর সামান্য একটু ট্যাপ করে কেকের মলটা তুলে নেব। দেখুন, কেকের মলটা তুলে নেওয়ার পরে খুব সুন্দর কিন্তু পাশ থেকে একটা ডিজাইন আসছে। তবে এই কেকের মলে বেশি একটা তৈরি করব না, যেহেতু কেকের মলটা একদমই নরম, বানাতে একটু সমস্যা হবে সেজন্য। 1 মিনিট পরেই কিন্তু ঢাকনাটা তুলে নিলাম, এই 1 মিনিটের ভেতরে কিন্তু ভাপা পিঠাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে একটি প্লেট দ্বারা এভাবে করে ভাপা পিঠাটা তুলে নিচ্ছি, এতে করে কিন্তু হাতে একটু স্টিম লাগবে না আর হাতটাও কিন্তু পুড়ে যাবে না। এরপরে আরও একটি পিঠা দিয়ে দিলাম, দেখুন পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হচ্ছে। কেকের মলটা নরম থাকা সত্ত্বেও কিন্তু পিঠাটা একদমই ভেঙে যাচ্ছে না। এভাবে করে কিছুটা এই কেকের মলে পিঠা তৈরি করে নিব। তারপরে যে লবণের বাটিটা দেখিয়ে রেখেছিলাম সেই লবণের বাটিতেও আরও কিছুটা তৈরি করে নিব। লবণের বাটিতে তৈরি করা পিঠাগুলো একটু ছড়ানো, তারপরে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে। এভাবে করেই সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। আর এই যে নর্মাল হাঁড়িতে এবং প্লাস্টিকের নেট দিয়ে যে তৈরি করলাম পিঠাগুলো, একদমই সহজভাবে আপনাদেরকে দেখালাম, আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন ঘরে যখন তখন এই শীতে ভাপা পিঠার রেসিপিগুলো। সবগুলো পিঠাই আমি এভাবে করে তৈরি করে আপনাদেরকে তুলে সার্ভ করে দেখাবো। দেখুন, খুব সহজভাবে এবং অল্প সময় তৈরি করে নিলাম সাদা ভাপা পিঠার রেসিপি। নর্মাল হাঁড়িতে প্লাস্টিকের নেট দিয়ে এই ভাপা পিঠার রেসিপিটি তৈরি করেছি। আপনারা চাইলে যে কোনো সময় কিন্তু সহজ পদ্ধতিতে ভাপা পিঠার রেসিপিগুলো তৈরি করে নিতে পারেন। একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন, এখানে কিন্তু ডাবল পার্ট দেখা যাচ্ছে, একদমই বোঝা যাচ্ছে না যে এর ভেতরে নারকেল অথবা চিনি দেওয়া আছে। সাদা ভাপা পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং রেসিপিটি ভালো লাগলে রেসিপিটির জন্য অবশ্যই একটি লাইক দিবেন। যারা
এতক্ষণ আমার সাথে থেকে রেসিপিটি দেখেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিব। ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।